আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সাইদ ফ্রিল্যান্সার সাইদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আবারো স্বাগতম আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হলো ফেসবুক মার্কেটিং এর পরিপূর্ণ একটি ক্লাস এবং এই ক্লাসে আমরা দেখব এই 2021 সালের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে আমরা কিন্তু বিগত বছর 10 2020 সালে 90 টাকা দিয়েও আমরা কিন্তু ফেসবুক বুস্ট করতে পেরেছি একদিনের জন্য কিন্তু করোনা আসার পর থেকে ফেসবুক একটি নিয়ম করে দিয়েছে সর্বনিম্ন চার দিনের জন্য বুস্ট করতে হবে এখানে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকার বুস্ট করতে হবে দু সালে আবারও একটি নতুন নিয়ম এসেছে কি আপনি যে কোনো বুস্ট করতে পারবেন না লোভনীয় কোনো অফার প্রমোট করতে পারবেন না লোভনীয় অফার বলতে যে একটি ব্যানার তৈরি করলেন সাপোজ আপনি একজন ট্রেনার একজন ট্রেনার হিসেবে আপনি একটি ব্যানার তৈরি করে প্রমোট করলেন আপনার ট্রেনিং এর যে সাবজেক্ট সমূহ ট্রেনিং এর যে বিষয় সমূহ এবং কোর্সের ফি সহ এই কোর্সের যে ফিটা আপনি যদি কোর্সের ফিটা উল্লেখ্য করে দেন তাহলে আপনার এই দেওয়া হচ্ছে না দিচ্ছে না দানি আর কি এটি হলো দুই হাজার একুশ সালের একটি নতুন নিয়ম এসেছে এবং এই রুলস অনুযায়ী আরেকটি বিষয় সেটি হলো আপনি যে ব্যানারটি তৈরি করছেন এই ব্যানারটিতে যদি কোনো স্পেস না থাকে তাহলে সেটিও অ্যালাউ দেওয়া হচ্ছে না অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট সেখানে স্পেস থাকতে হবে তাহলে আপনার এটি অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে এই ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী দুই হাজার একুশ সালে তো আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত মেথড আমি দেখিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা একেবারে কমপ্লিট স্কিপ না করে দেখেন তাহলে আপনাদের ফেসবুক মার্কেটিং সম্পর্কে এই ফেসবুক মার্কেটে আপনারা পরিপূর্ণভাবে বায়ারদের কাজ হোক কিংবা নিজের কোনো প্রোডাক্ট হোক নিজের কোনো ভিডিও হোক কিংবা নিজের কোনো আপনার পোস্ট হোক আপনারা সহজেই বুস্ট করতে পারবেন প্রমোট করতে পারবেন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা টাকা দিয়ে প্রমোট করবেন এবং কিভাবে অর্গানিক ভাবে বিভিন্ন গ্রুপের মাধ্যমে পেজের মাধ্যমে আপনারা আপনাদের বায়ারের টার্গেটিং অডিয়েন্সদের কাছে আপনাদের বায়ারের যে টার্গেটিং অডিয়েন্স সেই অডিয়েন্সদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছাবেন অনায়াসে তো ফার্স্ট অফ অল আমি ফেসবুকে লগ ইন করে নিচ্ছি আমি আমার ফেসবুকে লগ ইন করে নিলাম এবং লগ ইন করে আমি আমার পেজে যাব পেজে যাওয়ার পরে দেখুন এখানে আমি আমি একটি একটি প্রোডাক্ট প্রোডাক্ট আমার ছিল এই যে প্রোডাক্টটি প্রমোট করেছি প্রায় ঘন্টা এখনো রিভিউতে আছে এখন আমার প্রোডাক্টটি এখন আমার প্রোডাক্টের অনুমতি দেওয়া হয়নি দেখুন আমি এটি কিন্তু ইমেল মার্কেটিং করেছি তারপরে আমার প্রোডাক্টটি অ্যাপ্রুভ দেওয়া হয় নাই এখন এত কঠিন করেছে এই ফেসবুক মার্কেটিংটি গুগল অ্যাডওয়ার্ডস থেকেও অনেক কঠিন হয়েছে এখন এই ফেসবুক মার্কেটিং তো এখানে আমরা সিম্পলি একটি পোস্ট করে নেব ক্রিয়েট এ পোস্ট এবং একটি ব্যানার এখানে অ্যাড করব এই ব্যানারটি আমি অ্যাড করেছি দেখুন এই যে এই ব্যানারে যেভাবে লেখাগুলো আছে 50% লেখা আছে 60% কিন্তু স্পেস আছে এখানে আপনারা 50% টেক্সট এবং 50% স্পেস রেখে একটি ব্যানার তৈরি করে করতে পারবেন এবং সেই ব্যানার যদি আপনি প্রমোট করেন তাহলে আপনি ফেসবুকের ট্রামস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই দুই সালের অ্যাপ্রুভ দেবেন আর কি আপনার এই যে অ্যাডটিকে এখন যদি সিম্পলি আপনি পোস্টে ক্লিক করেন আমি আগে পোস্টটা করে নেব তারপর আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা বুস্ট আমি পোস্ট করে নিয়েছি প্রথমত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রমোট করবেন জাস্ট আপনাদের যদি পেজ কোনো বায়ার যদি আপনাকে তার পেজ প্রমোট করার জন্য একটি অফার দেন তাহলে আপনারা কি করবেন এই যে প্রমোট এই প্রমোট অপশান থেকে যখন আপনি প্রমোট করবেন এই দেখুন ক্লিক করলাম প্রমোট ক্লিক করার পরে এইখানে আমাদের অপশান দিয়েছে গেট মোর লিডস বুস্ট গেট মোর মেসেজ প্রমোট ইয়র ফেজ গেট মোর কলস প্রমোট হিওর বিজনেস লোকালি গেট মোর ওয়েবসাইট ভিজিটর ষাটটি অপশন ষাটটি অপশনের মধ্যে আপনি যে কোনো একটি বেছে নিতে পারবেন যদি আপনার বায়ারকে ডাইরেক্ট কল করার জন্য বলেন তার অডিয়েন্স তাকে ডাইরেক্ট কল করবেন তাহলে গেটস মোর কলে ক্লিক করবেন যদি এস এম এস করার কথা বলেন আপনাকে যদি তিনি রিকোয়ারমেন্টস দেন তাহলে আপনি গেট মোর মেসেজে ক্লিক করবেন এবং জাস্ট প্রমোট ইউর পেজ এই পেজ প্রমোট করার জন্য প্রমোট ইউর পেজ এখানে ক্লিক করবেন এবং ওয়েবসাইট ভিজিটর ওয়েবসাইট ভিজিটরের জন্য যদি আপনাকে বায়ার কোনো রিকোয়ারমেন্ট দেন তাহলে সেখানে এই গেট মোর ওয়েবসাইট ভিজিটরে ক্লিক করবেন আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করে আমার বুস্ট অপশন এই মনে করুন এই ব্যানারটা আমি বুস্ট করব কিংবা যে কোনো একটি প্রোডাক্ট নিতে পারেন এই যে বুস্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে অটোমেটিক একটি অপশন আছে এবং এই চেঞ্জেস গিয়ে আপনি এই অটোমেটিকটা চেঞ্জ করতে পারবেন দেখুন গেট মোর মেসেজ অর্থাৎ অডিয়েন্সদের কাছ থেকে আপনি যে এস এম এস যদি নিতে চান তাহলে তারা এস এম এস করবেন আপনাকে প্রমোশন করেন লাইক কিংবা দেখুন এখানে লিখেছে শো ইউর টু পিপল হু আর লাইকলি টু রিয়াক্ট কমেন্টস এন্ড শেয়ার অর্থাৎ আপনি এখানে দেখতে পাবেন কোন ব্যক্তি লাইক এবং করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন যদি এটা দেন তাহলে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন গেট মোর লিডস তো আমরা যদি অটোমেটিক রাখি তাহলে আমরা এক ঢিলে দুটি পাখি মারতে পারবো কারণ অটোমেটিক যখন দেবেন আপনি লাইক পাবেন রিয়্যাক্ট পাবেন কমেন্টস পাবেন এবং শেয়ারও পাবেন প্লাস ইঙ্গেজ পাবেন তাহলে এখানে আমরা সেভ করে দেব বাটন এই যে বাটন টাইপ আপনি এখানে ক্লিক করবেন আপনার বাটন অপশন কি দেখতে পাবেন যদি উইদাউট বাটন রাখেন তাহলে নো বাটন বুক নাও যদি রাখেন বুক নাও শপ স্বপ্নও যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনি স্বপ্নও ঢেকেন তাহলে তারা স্বপ্ন ক্লিক করার সাথে সাথে আপনার ডাইরেক্ট ওয়েবসাইটে তারা প্রবেশ করবে এবং সাইন আপ সেন্ট মেসেজ ও সেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ এট এই সেন্ট মেসেজ যদি আপনি ক্লিক সিলেক্ট করে দেন তাহলে আপনার মেসেঞ্জারে তারা মেসেজ দেবে আর যদি সেন্ট হোয়াটসঅ্যাপ মেসেজ যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপে যে বিজনেস হোয়াটসঅ্যাপ আছে সেই বিজনেস হোয়াটসঅ্যাপে তারা এস এম এস করবেন তো এখানে আমি সিম্পলি এই সেন্ট মেসেজ রেখে দিলাম সোশ্যাল অ্যাড ক্যাটাগরি এটির কোনো প্রয়োজন নেই এটি অপশনাল মোস্ট ইম্পর্টেন্ট অডিয়েন্স আপনি কোন কেমন অডিয়েন্সের কাছে আপনার এই পেজটি প্রমোট করতে চাচ্ছেন কোন ধরনের অডিয়েন্স এখানে আপনার টার্গেটিং যে অডিয়েন্স কিংবা আপনার বায়ারদের টার্গেটিং যে অডিয়েন্স কি রিলেটেড অডিয়েন্স সাপোজ আইফোন ধরুন কিংবা হেলথ কোন প্রোডাক্ট তাহলে হেলথ এবং যে ফিটনেস যে প্রোডাক্টটি হেলথ এবং ফিটনেসের প্রোডাক্ট কারা কারা নেবে এখানে ওটাই আপনার সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যদি এখানে লিখেন আপনি হেলথ এন্ড ফিটনেস এই প্রোডাক্টটি যদি ম্যান এবং ওম্যানের কাছে আপনি প্রমোট করতে চান তাহলে অল সিলেক্ট করে দেবেন আর যদি মনে করেন যে না শুধু পুরুষরাই দেখবে তাহলে ম্যান সিলেক্ট করে দেবেন কিংবা মহিলাদের জন্য যদি প্রোডাক্টটি হয় তাহলে ওমেন সিলেক্ট করে দেবেন এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বিষয় হলো এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমার যে অডিয়েন্স গুলো বায়ার যে বায়ারদের যে একটা রিকোয়ারমেন্ট দিয়েছেন অডিয়েন্স দের যে এজটা এই প্রোডাক্টটি নেবেন এখান থেকে আপনি সেই সিলেক্ট করে রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে তো ওই পঁয়ষট্টি বছর যারা আছে তারা তো আপনার এই ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো প্রোডাক্ট কোনো ই বলেন তারা তো আর দেখবে না তাহলে সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে আঠারো থেকে চল্লিশ করা যায় আর যদি হেলথ এবং ফিটনেস হেলথ অ্যান্ড ফিটনেসের এর প্রোডাক্টটি আঠারো বছর এদের তো প্রয়োজন নেই হেলথ এবং ফিটনেসের প্রোডাক্ট কারা নেবে সাপোজ থেকে ফিফটি পর্যন্ত আপনি সিলেক্ট করে দিতে পারেন যে প্রোডাক্ট যে রেটেড বায়াররা যে রিকয়ারমেন্ট দিবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আবার মোস্ট ইম্পর্টেন্ট এই প্রোডাক্টটি আপনি কোথায় প্রমোট করতে চাচ্ছেন অস্ট্রেলিয়ায় কানাডায় নাকি আপনার ইউএসএ ইউএসএ কোথায় টেক্সাসে চিকাগোতে নাকি দাল্লাস নাকি হোস্টন কোন সিটিতে আপনি প্রমোট করতে চাচ্ছেন আপনার বায়ার কোন সিটিতে কোন সিটিকে টার্গেট করেই প্রোডাক্টটি প্রমোট করবেন সেই সিটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন সাফোজ যদি এখানে লিখেন দাল্লাস এ দেখুন দাল্লাস চলে আসছে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন এখন যদি কানাডায় কোন এই প্রোডাক্টটি কোন শহরে তারা প্রমোট করে অন্টারিও তাদের যে বায়ারদের যে টার্গেটিং একটি সিটিকে টার্গেট করি তো প্রোডাক্টটি প্রমোট করবেন তাহলে যে টা সিটিটি প্রমোট করবেন অস্ট্রেলিয়ায় যদি প্রমোট করেন সিডনি আপনার সিডনিতে যদি প্রমোট করেন তাহলে সিডনিতে দিয়ে দেবেন মেলবোর্নে যদি প্রমোট করেন তাহলে মেলবোর্ন বেলমোর্নের যে টার্গেটিং যে কাস্টমার তার টার্গেটিং যে অডিয়েন্স তাদের কাছে প্রমোট করতে হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এরপরে দেখুন আপনি এই প্রোডাক্টটি অ্যাট লিস্ট চার দিনের জন্য সিলেক্ট করে দিতে পারবেন দেখুন যখন তিন দিন আপনি ডিক্রিস করবেন তখন কিন্তু এখানে একটি অপশন এসেছে অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট ফোর ডেজ টেন টু গেট বেটার রেজাল্ট সর্বনিম্ন চার দিনের জন্য প্রমোট করতে পারবেন আপনার ভালো রেজাল্টের জন্য এখানে এট লিস্ট বাজেট আপনার হতে হবে তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনি প্লেসমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন আপনি কি ইনস্টাগ্রামেও চাচ্ছেন প্রমোট করতে এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন কিংবা কোনো পিকজেল সেটিংয়ের ফেসবুক পিকজেল সেটিং করতে চাচ্ছেন তো পিক্সেল সেটিং করার জন্য এখানে ওকে করে দিবেন এখানে ওকে করে যে গেট স্টার্ট আমি এই টিউটোরিয়াল আমি পিক্সেলটি সেটআপ করে দেখাচ্ছি না আরেকটি টিউটোরিয়াল আমি পিক্সেল সেটআপ করে দেখাবো যেদিন আমি ওয়েবসাইট প্রমোট করতে যাব সেদিন আমি দেখিয়ে দেব তো এখন আপনার যে কার্ড ক্রেডিট অ্যাড ক্রেডিট কার্ড এখানে আপনি আপনার কার্ডটি অ্যাড করে দিতে হবে পেমেন্ট মেথডটি আমার অলরেডি একটি কার্ড অ্যাড করা আছে এই দেখুন ইওর ভিসা উইল বি চার্জ ফর এনি অ্যামাউন্ট স্পেন্ড বিয়ন দা ভ্যালু অফ ইউরিক করব আমার কার্ড কিন্তু করতে দেখুন এই অপশান থেকে আমি কার্ডটি চেঞ্জ করতে পারব এই যে যখন এখানে অ্যাট ক্রেডিট এইখানে যখন ক্লিক করবো আমি আরেকটি কার্ড অ্যাড করতে পারবো ডেবিট ওর ক্রেডিট কার্ড যখন অ্যাড করবেন তখন আপনি এই অপশানটি সিলেক্ট করে দিবেন যখন সিলেক্ট করবেন তখন দেখুন এই যে নেক্সট ক্লিক করবেন আপনি কার্ড নাম্বার কার্ডের সিপিজি নাম্বার কার্ডের ডেট তাহলে আপনার দেন কনফার্ম করবেন আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে প্লাস সেখান থেকে আপনার ব্যালেন্সটি কেটে নেবেন ফেসবুকে তো এরপরে যে অপশানটি হলো বুস্ট পোস্ট নাও এই বুস্ট পোস্ট নাও এ ক্লিক করে দিবেন আপনার পোস্টটি বুস্ট হয়ে যাবে প্রমোট হয়ে যাবে অর্থাৎ কিছুক্ষণ হয়তো রিভিউ এর জন্য নেওয়া হবে এক থেকে দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা কিংবা দশ ঘন্টা যেমন আপনাকে দেখালাম আমি ঘন্টা ঘন্টা প্রায় হয়ে গেছে এখন রিভিউতে আছে আমারটা দেখালুভ দেওয়া হয়নি তো এরকম সময় নিতেও নিতেই পারে এখন বিষয় হলো আপনারা অরগ্যানিক ভাবে কিভাবে তারা উইদাউট কস্ট কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো প্রমোট করবেন উইদাউট কস্ট আপনাদের প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য জাস্ট এখানে সার্চ দেবেন सिंपली যদি আপনার ইউএস এর কোন প্রোডাক্ট হয় আপনার বায়ার যদি ইউএস এ কোন প্রোডাক্টটি ইউএস এর কোন অডিয়েন্স কাছে প্রোডাক্টটি রিচ করার জন্য বলেন তাহলে কি করবেন सपोज আমি এখানে ধরলাম কোন আইফোনের একটি প্রোডাক্ট এখানে আইফোন লিখে আইফোন সার্চ দেবেন এখানে তারপরে এই যে গ্রুপ গ্রুপ ক্লিক করবেন ইউএস এর যত আইফোনের যে গ্রুপস গুলো আছে প্রত্যেকটি গ্রুপ আপনি এখান থেকে পাবেন এখান থেকে আপনি প্রত্যেকটি গ্রুপে অ্যাড হয়ে নেবেন সাপোজ দেখুন এখানে আমি অ্যাড হলাম আমি এই ডিজিটাল প্রোডাক্টটি দিয়ে অ্যাড হব সাপোজ এই যে আট হাজার আছে এখানে আমি অ্যাড হলাম উনিশ হাজার মেম্বার আছে এখানে আমি অ্যাড হলাম এখানে মোবাইল ছাড়া অন্য কোনো দেওয়া যাবে না আপনি কি একমত আছেন হওয়ার পরে আপনি যদি গ্রুপে পোস্ট করেন হয়তো প্রথমত আপনাদের পোস্ট অ্যাপ্রুপ নাও দিতে পারে হয়তো কিছু গ্রুপ দিতে পারে কিছু গ্রুপ নাও দিতে পারে সেক্ষেত্রে কি করবেন এইখানে এই যে পেজেসে যাবেন পেজেসে গিয়ে এই আইফোন রিলেটেড যত পেজ আছে এই পেজে জয়েন করবেন পেজে জয়েন করার পরে এই পেজের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি পোস্ট করবেন কিংবা আরেকটিও আছে যেমন ইউএস কানাডা অস্ট্রেলিয়া কিংডম ইউনাইটেড কিংডম এই যে চারটি কান্ট্রি এই চারটি কান্ট্রিতে আমাদের বায় সবচেয়ে বেশি এই চারটি কান্ট্রির জন্য বিশটা বিশটা করে আশিটা ইমেল ক্রিয়েট করবেন এই আশিটা ইমেল দিয়ে আপনি কিন্তু আপনার মার্কেটিং কি করতে পারবেন ইমেল আপনারা ক্রিয়েট করে রাখবেন আশিটি ইমেল দিয়ে আপনি এই চারটি কান্ট্রিতে আরাম মতো এই পাঁচ ডলার দশ ডলারের কাজের যে মার্কেটিংটা করে নিতে পারবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা ফেসবুক মার্কেটিং কিভাবে করব। অর্গানিক প্লাস প্রমোটের মাধ্যমে সে প্রোডাক্টটি বাইরের হোক কিংবা নিজের কোন প্রোডাক্ট হোক আপনার নিজের যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে আমাদের দেশীয় যে গ্রুপ বাংলাদেশ এখানে লিখবেন গ্রুপ বিডি বিডি লিখে যখন সার্চ করবেন দেখুন বিডির সমস্ত গ্রুপ এখানে আপনি পাবেন সমস্ত গ্রুপ এখানে পেয়ে যাবেন আপনি প্রত্যেকটি গ্রুপে অ্যাড হয়ে নেবেন অবশ্যই এই যে এই গ্রুপে আপনারা এড হবেন আপনাদেরকে আমি রিকমেন্ড করছি সাইদ বিডি অনলাইন বাই অ্যান্ড সেল গ্রুপ যে কোনো পোস্ট আপনারা করবেন আমি অ্যাপ্রুভ দিয়ে দেব সঙ্গে সঙ্গে বিশেষ করে আপনারা আপনারা এই গ্রুপটা শেয়ার করবেন এবং ইনভাইট করবেন ইনভাইটের মাধ্যমে এই গ্রুপটি বড় করার দায়িত্ব আমার আপনার সবারই এই গ্রুপটা আপনারা বড় করার জন্য আমাকে হেল্প করবেন তাহলে এতে যেমন আপনাদের উপকার হবে তেমন আমার উপকার হবে আর কি এমন কোন পোস্ট আপনারা দেখবেন না যে এখন পেন্ডিং এ থাকবে পোস্ট করার সাথে সাথে আমি অ্যাপ্রুপ দিয়ে দেবো তো আপনারা এই গ্রুপ গুলোতে অ্যাড হতে পারবেন